নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রদীপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিক প্রশাসন, কোভিড স্ক্যাম উড়িয়ে মূলজাম। মণিপুরী ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন অব্যাহত, সরকারের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি। ধলাইয়ের রজনীখালে হচ্ছে বায়োডাইভার্সিটি পার্ক, প্রস্তুতি খতিয়ে দেখলেন বনকর্তারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড রোগীদের খাদ্য সরবরাহে ব্যবসায়ী মূলচাঁদ বৈদের বিরুদ্ধে যে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছেন আইনজীবী প্রদীপ দত্তরায়, তাকে অপপ্রচার হিসেবে আখ্যায়িত করলেন মূলচাঁদ বৈদ। সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে প্রদীপকে পাল্টা জবাব দেন ব্যবসায়ী বৈদ। एक करोड़ पंद्रह लाख का माल सप्लाई और करोड़ रुपया घोटाला, ये हमको जानकारी आज तक नहीं मिली है। मेरे ऊपर में पर्सनल अटैक हुए हैं, मैं सफ़ेद कपड़ा पहनता हूँ, मैं गवर्नमेंट की मीटिंगों में आगे बैठता हूँ, या मेरे रनिंग सरकार के साथ में मेरे संपर्क है, तो ये मेरा रिश्ता किसी से भी रखना कोई गुनाह नहीं है। प्रदीप दत्त राय एडवोकेट हाईकोर्ट, बहुत एजुकेटेड आदमी है, बहुत सम्मानित आदमी है। उन्होंने मारवाड़ी बंगाली बोल के एक ऐसा आक्षेप लगाया जो मैं उसका निंदा करता हूँ। उन्होंने ऐसा समाज के अंदर दो फैक्शन करने की कोशिश की, बोले मारवाड़ी और मारवाड़ी यहाँ पर व्यापार नहीं कर सकता, मारवाड़ी यहाँ टेंडर ले नहीं सकता। आज इतने बड़े बड़े टेंडर होते हैं, ब्रिज बनते हैं 500 करोड़ 1000 करोड़ के, रोड बनती है या बड़े बड़े हॉस्पिटल्स बनते हैं, टेंडर होते हैं, कोई भी टेंडर ले सकता है, सभी खुले हुए हैं, किसी को भी बाध्यता नहीं है। बोले ऐसा हो नहीं सकता, लेकिन हमारे प्रदीप दत्त राय साहब की मानसिकता समझ में नहीं आई। उन्होंने ऐसा घटिया समाज को विघटन करने का एक अपना मैसेज दिया। মূলচাঁদ বৈদ আরো জানিয়েছেন, বাঙালি ও মারোয়াড়িদের মধ্যে বিভাজন রেখা টানার চেষ্টা করছেন প্রদীপ। মূলচাঁদ এদিন প্রদীপের বিরুদ্ধে প্রশাসনকে আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন। প্রশাসন সে রিকোয়েস্ট করুঙ্গা উনকে প্রতি জল্দ সে জল্দ কোন কোই অ্যাকশন লে, এসি ঘটিয়া ওর এসা নিন্দনীয় ও কবি ওর প্রেস রিলিজ না করে। মণিপুরী ভাষার সরকারি স্বীকৃতি আদায়ের দাবিতে ধারাবাহিক আন্দোলন অব্যাহত রয়েছে। রাজ্যের বিভিন্ন মণিপুরী গণসংগঠন যৌথভাবে এবং পৃথকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলন চলছে গ্রাম, শহর, পাড়া ও গ্রামে। পুরুষ মহিলা বিভিন্নভাবে তাদের দাবি নিয়ে মাঠে নেমেছেন। মণিপুরী ভাষাকে আসামের অন্যতম সরকারি সহযোগী ভাষা হিসেবে মর্যাদা প্রদান এবং এপিএসসির বাছাই পরীক্ষায় মণিপুরী ভাষাকে ঐচ্ছিক বিষয় হিসেবে স্বীকৃতি আদায়ের দাবিতে চলছে এই লাগাতার আন্দোলন। সোমবার ফুলেরতল বাজারে রাস্তার পাশে ধর্ণা কার্যসূচির আয়োজন করে বিভিন্ন মণিপুরী সংগঠন। লক্ষ্মীপুর নয়াগ্রামের উইমেন অ্যাকশন কমিটি ফর ভিলেজ প্রোটেকশন এবং মণিপুরী ইউথ ফ্রন্ট আসাম অর্থাৎ মাইফার যৌথ উদ্যোগে এই ধর্ণা কার্যসূচির আয়োজন করা হয়। এদিনের ধর্ণা কার্যসূচিতে মণিপুরী জনগোষ্ঠীর লোকেরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। আসাম সরকার হায় হায়, মুখ্যমন্ত্রী সর্বানন্দ মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, মণিপুরী ভাষা জিন্দাবাদ ইত্যাদি ধ্বনিতে কেঁপে উঠে ধর্ণাস্থল। উইমেন অ্যাকশন কমিটি ফর ভিলেজ প্রোটেকশনের সভানেত্রী সুনিতা কন্তৌজাম বলেন, মণিপুরী ভাষার সম্মান রক্ষায় রক্ত দিতেও তাঁরা রাজি আছেন। আক্রমণাত্মক বক্তব্য রাখেন মাইফার সভাপতি হেরাজিৎ সিংহ এবং সংস্থার সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত সিংহ। সরকারে মণিপুরী ভাষাকে সহকারী ভাষা হিসাবে স্বীকৃতি যদি না দেয়, তে যিমানখানি মণিপুরী যুব, যিমানখানি মণিপুরী সংগঠনবিলাক আছে, যে 2021 যে বিধানসভা ইলেকশনতে আমরা বয়কট করব সিদ্ধান্ত গ্রহণ করা হব। এই আসাম সরকার আজিপরা আমরা ডিমান্ড করেছি সরকারকে মণিপুরী ভাষাকে এসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইনক্লুশন করা হোক, যদি না কয়ে মণিপুরী যুবগুলা তেজ দিব আসাম সরকার মণিপুরী ভাষাকে জন্য। ধলাইয়ের রজনীখালে চিড়িয়াখানা এবং বন্যপ্রাণী উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া জোর কদমে শুরু হয়েছে। প্রস্তাবিত বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজে যান ডিএফও সানিদেও ইন্দ্রদেও চৌধুরী। এদিন বায়োডাইভার্সিটি পার্কের নির্মাণস্থল
রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজ পরিদর্শন করে জেলা বনকর্তা চৌধুরী জানিয়েছেন, রাজ্যের সবকটি ফরেস্ট ডিভিশনে বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধনের প্রক্রিয়া জোর গতিতে চলছে এবং ইতিমধ্যে বহু স্থানে উদ্বোধন করা হয়েছে। কাছাড় জেলার ধলাইতে একমাত্র এই প্রজেক্ট হচ্ছে। এই বায়োডাইভার্সিটি পার্ক রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা, যার মাধ্যমে ইকো ট্যুরিজমের ক্ষেত্রে বিশেষ লাভান্বিত হবে বন বিভাগ। তিনি বলেন, মোট 3 হেক্টর জমিতে এই পার্ক নির্মাণ হচ্ছে এবং প্রথম অবস্থায় 1000 গাছের চারা রোপণ করার পরিকল্পনা নিয়েছেন বনমন্ত্রী। এদিন পরিদর্শনের সময় ডিএফওর সঙ্গে উপস্থিত ছিলেন হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ অফিসার দিব্যজ্যোতি দেউরি, বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস, বন বিভাগের হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জের 2 ফরেস্টার দিলীপ সিনহা ও সঞ্জয় গোয়ালা এবং অমিত কুমার দাস প্রমুখরা। অলমোস্ট হরেক ডিভিশন মে আসামকে হরেক জগা পে ইনোগ্রেট হো রা স্যার কাজ ব্রেঞ্চ মন্ত্রী স্যার কাজ ব্রেঞ্চ চাইল্ড জিসমে কি হরেক ডিভিশন 2 या 3 হেক্টর কা পার্ক লেকে উসকো ডেভেলপ করেগা জো এক ইকো ট্যুরিজম কে দৃষ্টি সে এক বহুত আচ্ছা ফায়দা আয়েগা আর ঢোলাই মে এরিয়া জো কি বহুত প্রাইম লোকেশন পর বায়োডাইভার্সিটি পার্ক কে নাম সে বহুত হি ইহা পে ইকো ইকো ট্যুরিজম ইয়া ইহা পে কাফি ভ্যালু অ্যাড করেগা। প্লাস অভি হাম লোগো নে রজনীখাল কা জো এরিয়া হ্যায় वहाँ पे भी हमने जू कम रेस्क्यू सेंटर हमने फ्लोट कर दिया है टेंडर उसका, एंड बायोडाइवर्सिटी पार्क प्लस जो अपकमिंग जू और कम रेस्क्यू सेंटर, ये पूरा एरिया ही हम डेवलप करने के दृष्टि से हम लोग ये सब काम कर रहे हैं, ताकि यहाँ के लोगों को, बराक वैली के लोगों को जू का एक अपॉर्चुनिटी मिले जू आने के लिए। চলতি মাসের শেষ নাগাদ বাংলাদেশ ভারত বিদেশমন্ত্রী পর্যায়ের 6ষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে টেলিফোনে আলাপকালে বৈঠকের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে উভয় দেশ। বাংলাদেশ বিদেশ মন্ত্রক এ তথ্য জানিয়েছে। সভা এ মাসের শেষে অনুষ্ঠিত হবে বলেও আশা করা হচ্ছে। করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি ঋদ্ধি হকের রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন শিলচরের বরিষ্ঠ কর্মরত সাংবাদিক অসীম দত্ত। সোমবার সকাল 6:40 শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 65 বছর। তার মৃত্যুতে সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত অসীম দত্ত শিলচরের প্রাচীন সংবাদপত্র প্রান্তজ্যোতি দৈনিকের সাংবাদিক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন, চলছিল নিয়মিত ডায়ালিসিস। গত শনিবার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তখনই তার শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ে। 3 দিনের চিকিৎসার পর সোমবার সকালে তার মৃত্যু ঘটে। তিনি রেখে গেছেন স্ত্রী ও একমাত্র কন্যা সহ অসংখ্য আত্মীয় পরিজন ও গুণমুগ্ধদের। স্ত্রী অদিতি দত্ত রায় সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের পদার্থবিজ্ঞানের বিষয় শিক্ষক। এদিন সন্ধ্যের পর সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। উল্লেখ্য, প্রাক্তন বিধায়ক প্রয়াত স্বপন দত্তের ভাই ছিলেন অসীম দত্ত। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেটুর সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, অসীম দত্ত ছিলেন প্রাক্তন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং সিআরইউর প্রাক্তন সদস্য। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে বরাকের সবকটি আসনে প্রার্থী দেবে নবশূদ্র সমাজ। এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন নবশূদ্র উন্নয়ন সমিতির সদস্যরা। ধলাই বিধানসভা কেন্দ্রের পনিরমুখ রায়পাড়ায় আয়োজিত ওই সভায় সমিতির তরফে অভিযোগ করা হয়, জনপ্রতিনিধি নির্বাচনে শুধু ভোট ব্যাংক হিসেবে তাদের ব্যবহার করা হয়েছে এতদিন। বিভিন্ন উন্নয়নমূলক বোর্ড গঠন করা হলেও ওইসব বোর্ডে স্থান পান না নবশূদ্র সমাজের মানুষ। তাই এবার রাজনৈতিক অঙ্গনে নিজেদের দাবি আদায়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রার্থিত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁরা।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নমশূদ্র সমাজ উন্নয়ন সমিতির কাছাড় জেলা সভাপতি তথা করিমগঞ্জের প্রাক্তন জেলা উপায়ুক্ত ফণীভূষণ রায়, সহসভাপতি শশাঙ্ক মোহন রায়, জেলা সম্পাদক আনন্দ মোহন রায়, মহিলা সম্পাদক মমতা রায়, নির্মল রায়, সুব্রত রায় সহ আর অনেকে। বর্তমান আমাদের পলিটিক্যাল সিনারিওতে দেখলাম যে ন্যাশনালাইস্ট পার্টি কংগ্রেস বিজেপি স্টেট লেভেলে কমিটি তৈরি হয়েছে, জেলাভিত্তিক কমিটি তৈরি করা হয়েছে। আমাদের এই নমশূদ্র সমাজ সব সময় সরকারের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখলাম আমাদের এই কমিটি যেগুলা মেম্বার্স বা বিভিন্ন প্রতিনিধি সিলেক্ট করা হয়েছে, আমাদের এই নমশূদ্র সমাজের কাউকে রাখা হয় নাই। যেগুলা আমাদের আজকে যারা উপস্থিত ছিলেন সদস্যরা, এক্সিকিউটিভ মেম্বার এবং উপদেষ্টা কমিটি সবাই গভীরভাবে মর্মাহত, এবং আমরা ডিসিশন নিয়েছি পরবর্তীতে আমাদের কোনো পলিটিক্যাল রাইট অর্জন করাই আমাদের দরকার, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আগামী বিধানসভা নির্বাচনে আমাদের এই নমশূদ্র সম্প্রদায় থেকে একজন প্রতিনিধি সিলেক্ট করার জন্য আমাদের এই আজকে সিদ্ধান্ত সবাই সিদ্ধান্ত গ্রহণ করা। গৌড় পদবীর এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে ভিনধর্মী এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে থানায়। ঘটনাটি ঘটেছে ধলাই পানিভরা জিপির রজনীখালের পূর্বথলে। অভিযোগে জানা গেছে গৌড় পদবীর ওই নাবালিকা গরু চড়াতে রজনীখাল পূর্বথল এলাকায় যায়। ওই সময় সুযোগ বুঝে ফারুক আহমেদ লস্কর নামের এক যুবক মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি কোনোক্রমে ফারুকের কবল থেকে পালিয়ে ঘরে গিয়ে পরিবারের লোকদের বিষয়টি অবগত করায়। পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে ফারুককে একচোট উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালিকার পরিবারের তরফে ফারুককে অভিযুক্ত করে ধলাই থানায় এক মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার পরপরই হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তারা ধলাই থানায় গিয়ে ঘটনার খোঁজখবর নেন। তারা পুলিশকে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্তের দাবিও জানিয়েছেন। যে প্রশাসন যাতে অতি সত্বর সেই ভূমিকা পালন করেন, এবং ফরেস্ট বিভাগে যারা আছেন তারা যেন অতি সত্বর ফরেস্ট বিভাগের জায়গাটা খালি করেন, না হলে আজকে এই গৌড় পদবীর মেয়েটার সাথে হয়েছে গত 2018 ইংরেজিতে এরকম পালের হত্যা হয়েছে, ঠিক তদ্রূপ আরও ঘটনা ঘটে যাবে। আমরা কিন্তু প্রশাসনকে অল্প সময় দেব, এই অল্প সময়ের মধ্যে যদি এই রজনীকালে যারা লুকিয়ে আছে ওদেরকে যদি রজনীকাল থেকে উদ্ধার না করা হয় আগামীতে বিরাট আন্দোলনে নামবো, যা বরাকবেলিতে ইতিহাস সৃষ্টি করবে। কারণ এটা এক দুটা ঘটনা নয়, বারবার সেখানে ঘটনা ঘটছে, হয়তো গরু চুরি করছে, হয়তো মার্ডার করছে, হয়তো রেপকাণ্ডে জড়িত আছে। তো আমি এটাই বলবো প্রশাসনের কাছে অনুরোধ করব যে সেটা যেন গুরুত্ব দেন, এবং ফরেস্ট বিভাগের অধিকারীদের বলতে চাইব যে দ্বিতীয়বার যাতে ইতিহাস তৈরি না হয় তার জন্য এর আগেই আপনারা ব্যবস্থা দিন, না হলে আজকে আমি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ডাইরেক্টলি আমি হুঙ্কার দিচ্ছি আর এও বার্তা দিচ্ছি যে সেই সব ইতিহাস যেন আবার দোহরাতে না হয় তার জন্য পদক্ষেপ। তিন দিনের মধ্যে পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সড়ক অবরোধ করা হবে। সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এ হুঙ্কার দিল উধারবন্দের প্রথমা মহিলা সমিতি। সমিতির সদস্যরা এদিন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে বলেন, পানীয় জল বিদ্যুৎ সমস্যায় তারা নাজেহাল হচ্ছেন প্রতিনিয়ত। এ নিয়ে ওয়াটার সাপ্লাই কমিটির কর্মকর্তা থেকে শুরু করে বিধায়ক মিহিরকান্তি সোমের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। এদিন মহিলা সংগঠনের সদস্যরা ভিআইপি রোড নিয়েও একরাশ ক্ষোভ উগড়ে দেন বিধায়ক মিহিরের বিরুদ্ধে। বলেন, বিধায়ক মিহিরের আমলে কোনো উন্নয়নই হয়নি উধারবন্দের। কমিটি জনে জনে সব সেক্রেটারি প্রেসিডেন্ট সব দেখ।
বিষ ঢেলে ফিশারির মাছ মারার ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগে জানা গেছে, দক্ষিণ করিমগঞ্জের করইয়ালা গ্রামের আজাদ উদ্দিন ও আসাদ উদ্দিনের ফিশারিতে দুষ্কৃতীরা বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। 3 আগস্ট রাতে সংঘটিত এ ঘটনার পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করা হলেও এখনও অবধি অভিযুক্তদের পাকড়াও করা সম্ভব হয়নি। পরে ফিশারি মালিক আসাদ উদ্দিন জানিয়েছেন, এটা বড়ই নিন্দনীয় ঘটনা। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন আসাদ সহ এলাকার সমস্ত জনগণ। কবে এই ফিশারিটা প্রায় 1.5 লাখ টাকার মাছ আমরা সরিকানি সহযোগে সখিনমুখের একজন আজাদ উদ্দিন নামে এক গরিব মানুষ সে বেড়ায় মাছুস আনি ফেলাইছে ফিশারিটাত খানে উনি দেয়ের। হঠাৎ দেখা গেছে এটাত বিষ ফেলে সব মাছুস মারা হয়ে গেছে, মানে কে বা কাহারা ছাড়িয়েছে এটাও আমরা দেখছি না। তো তা আমরা একটা থানাত একটা এজাহার দিছি, দাখিল করছি যে এটাও হয়েছে যে যাতে এটা তদন্তক্রমে যাতে এই আসামিগুলো ধরা হয়। তথাপি যেহেতু আমরা দেখছি না, আর এরকম আমাদের আরও ফিশারি আছে সরিকানি, আমার এই আজাদ ভাইয়ের লগে আমরা আরও একটু ফিশারি আছে, যাতে ভবিষ্যতে যাতে এগুলা না হয়। যদি ইলা হয় তো আমরা জেলাধিপতি তথা আমরা ডিসি মহাশয়ের কাছে আমরা আবেদন জানাই যাতে এই সমস্ত ঘটনা যাতে আর না হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রদীপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিক প্রশাসন, কোভিড স্ক্যাম উড়িয়ে মূলজাম। মণিপুরী ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন অব্যাহত, সরকারের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি। ধলাইয়ের রজনীখালে হচ্ছে বায়োডাইভার্সিটি পার্ক, প্রস্তুতি খতিয়ে দেখলেন বনকর্তারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।